আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমরা আজকে একটা 1 হর্সের মোটর টিউবওয়েলের সাথে ফিটিং করব এবং এই মোটরটা কি পরিবেশে ফিটিং করতে হয় সেটা বিষয় নিয়ে আলোচনা করব। একটা মোটর কিভাবে ইনস্টলেশন করতে হয়, কোথায় ইনস্টলেশন করতে হয়, এই নিয়মগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব। এবং এই যে মোটর টিউবওয়েলের সাথে ফিটিং করার সময় অথবা বোরিংয়ের সাথে ফিটিং করার সময় ভার্টিকলটা কীভাবে প্রপার নিয়মে ফিটিং করতে হয় সে বিষয় নিয়ে আজকে আলোচনা করব। তো আসুন প্রথমে আমরা মোটরটা কীভাবে আমরা ইনস্টলেশন করব, কী ধরনের পরিবেশে ইনস্টলেশন করব সে বিষয় নিয়ে আলোচনা করব। মোটরে এখানে একটা দুটা ইয়েতে আছে যে পাম্প সার্টিফিকেট, এখানে লেখা আছে পাম্প সার্টিফিকেট দিয়েছে একটা, আর একটা হচ্ছে ইনস্টলেশন নোটিশ কীভাবে ইনস্টলেশন করতে হবে। তো এটা ইংলিশে লেখা আছে, আমি বাংলায় বলার চেষ্টা করব যতদূর সম্ভব। এই পাম্পটা আপনারা এমন পরিবেশে ইনস্টলেশন করবেন যাতে পাম্পের ওপর কোনো পানি না আসে এবং খুব গরম জায়গাও যেন পাম্পটা ইনস্টলেশন না হয়। যদি বাহিরে মানে ঘরের ভিতরে যদি আপনারা ইনস্টলেশন করেন সেক্ষেত্রে বায়ু চলাচলের এখানে কিন্তু কুলিং সিস্টেম আছে, প্রতিটা ইলেকট্রিক ডিভাইসের একটা কুলিং সিস্টেম থাকে। যখন একটা ইলেকট্রিক ডিভাইস রানিং থাকে তখন ওটার হচ্ছে হিট প্রডিউসড হয় এবং হিটটা নিয়ন্ত্রণ রাখার জন্য একটা কুলিং সিস্টেম রাখা হয় অয়েল কুলিং নতুবা এয়ার কুলিং নতুবা ওয়াটার কুলিং, যে কোনো একটা কুলিং সিস্টেম থাকে যাতে হিটটা নিয়ন্ত্রণে থাকে। তো এটা এই মোটরে কুলিং সিস্টেমটা এয়ার কুলিং সিস্টেম ব্যবহার করা হয়েছে। এই যে মোটরের পিছনে একটা পাখা লাগানো আছে যেটার মাধ্যমে মোটরটা ঘুরলে এই পাখাটার মাধ্যমে বাতাসটা সাকশন হয় এবং বডির এই দিক দিয়ে ডেলিভারি হয়। এটা পুরোপুরি হিট সিঙ্ক, মোটরের বডি যে এরকম ডিজাইন করার কারণ হচ্ছে এটা হিট সিঙ্ক। মোটরের যখন হিটটা প্রোডিউসড হয় এটা কিন্তু অ্যালুমিনিয়ামের, আমরা জানি যে অ্যালুমিনিয়ামের তাপ পরিবহনাঙ্ক বেশি, মানে তাপ খুব তাড়াতাড়ি সরাইতে পারে। তো এই যখন কোরের যে হিটটা আছে বডির সাথে এটা হিটসিংয়ে চলে আসে এবং হিটসিংয়ে তখন বায়ু যখন ঠান্ডা বায়ু যখন হিটসিংয়ের মধ্যে দিয়ে প্রবাহিত হয়, এই ঠান্ডা বায়ুটা যখন এই ব্লকের মধ্যে দিয়ে প্রবাহিত হয় তখন কিন্তু বডিটা হিটটা নিয়ন্ত্রণে আসে, এটা হচ্ছে। আর পাম্পটা এমন বাহিরে যদি ইনস্টলেশন করার দরকার হয় পাম্পটা এমনভাবে ইনস্টলেশন করতে হবে যাতে পাম্পের উপর কোনো বৃষ্টি না পড়ে এবং বায়ু চলাচলের জন্য জায়গা থাকে। এবং এই জয়েন্টগুলো দেখতে হবে, লক্ষ্য রাখতে হবে এই জয়েন্টগুলো দিয়ে যে কোনো ধরনের ওয়াটার লিকেজ না করে, কারণ এই ওয়াটারটা লিকেজ করলে এই যে দেখেন এটা পানিতে কিন্তু আয়রন আছে, এই ওয়াটার লিকেজ করছে যার ফলে কিন্তু আয়রন জমে গেছে অলরেডি। তো এটা তো ঢালাই লোহা, পানি লিকেজ করলে হবে এটা হচ্ছে এক সময় জং ধরে বডিটা নষ্ট হয়ে যাবে এবং কালারটাও নষ্ট হয়ে যাবে। তো লক্ষ্য রাখতে হবে এই বিষয়গুলো যাতে কোনো ধরনের পানির লিকেজ না করে এবং বায়ু চলাচলের বিষয়টা ইনশোর করতে হবে। পাশাপাশি পাম্পটা যেন খুব গরম জায়গায় ইনস্টলেশন করা না হয় এটাও লক্ষ্য রাখতে হবে, অর্থাৎ অ্যাম্বায়েন্ট টেম্পারেচারে রাখতে হবে পাম্পটা। আর আজকে মূল যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করবো সেটা হচ্ছে ভার্টিকলটা কীভাবে ফিটিং করবো আমরা টিউবওয়েলের সাথে অথবা মোটরের সাথে। তো আমাদের লাইন অলরেডি আমরা লাইনের কাজ সব ফিটিং টিটিং সব রেডি করে রাখছি। তো ভার্টিকলটা আমরা প্রথমে আমাদের টিউবওয়েলের সাথে টি সেট লাগাই নিছি অলরেডি। তো টি সেট লাগানোর পরে প্রতিটা জয়েন্টে কিন্তু আমাদের হচ্ছে এই টেপটা খুব সুন্দরভাবে পেঁচাইতে হবে যাতে হাওয়া না নেয়। হাওয়া নিলে কিন্তু পাম্পটা যেহেতু জেট পাম্প ওয়াটার সাকশন করতে পারবে না, হাওয়া নিলে শুধু বায়ু সাকশন করবে। বায়ু সাকশন করলে কিন্তু পানি সাকশনের ক্যাপাসিটি কমে যাবে। তো সেজন্য আমাদেরকে টেপটা খুব সুন্দরভাবে পেঁচাইতে হবে যাতে হাওয়া না নেয় কোনো প্রকার। টেপ পেঁচানো শেষ হয়ে গেছে আমার, খুব সুন্দরভাবে আমরা টেপটা পেঁচাই নিছি, এখানে আমাদের ভার্টিকলের থ্রেডটা দেখেন, থ্রেডটা কিন্তু এই পর্যন্ত কাটা আছে, সুতরাং খুব বেশি টাইট দেওয়া যাবে না। খুব বেশি টাইট দিলে হবে কি, আমার ভার্টিকলটার এইখানে দেখেন যে বল আছে একটা, এটা কিন্তু লাগবে এইভাবে,
অর্থাৎ পানি সাকশন করবে এই দিক দিয়ে, ভার্টিক্যাল পানি সাকশন করবে এই পাশ থেকে এবং ডেলিভারি দিবে এই দিক, এই দিক থেকে আউটপুট হবে, আর এই দিক থেকে সাকশন হবে। তো সাকশন যেহেতু হবে সেহেতু আমরা এইভাবে ফিটিং করব। এবং একটা বিষয় খুব খুব সূক্ষ্মভাবে দেখতে হবে আমাদেরকে, যে টাইটটা যেন খুব বেশি না হয়। যেমন এই পাশে ডেলিভারি সাইডে কিন্তু পাইপ বেশি টাইট হয়ে গেলে এই যে থ্রেড অতিক্রম করে ভার্টিক্যালের সাথে, ভার্টিক্যালের চেক ভালভটা আছে এটার সাথে চাপ লাগবে, এটা কিন্তু খুলতে হবে। পুরোপুরি না খুললে পানিটা পুরোপুরি সাকশন করতে পারবে না, যার ফলে মোটরের ডেলিভারি কমে যাবে, ওয়াটার ডেলিভারি কমে যাবে। সেক্ষেত্রে থ্রেড যতটুকু আছে আমাদেরকে পাইপটাও ততটুকুভাবে প্যাঁচ দিয়ে রাখতে হবে। এটা 1 ইঞ্চি ডেলিভারি, 1 ইঞ্চি ভার্টিক্যাল। এটা টিসেটটা হচ্ছে 1.5 বাই 1 টিসেট। টিসেটের উপর একটা পোস্ট লাগানো আছে। মনে রাখতে হবে টাইটটা কিন্তু খুব বেশি দেওয়া যাবে না, যেহেতু টেপ পাশেছি টাইট হালকা রাখলে হবে। আমরা অলরেডি ভার্টিক্যাল লাগানো আমাদের ওকে হয়ে গেছে এবং ভার্টিক্যালটা প্রপারভাবে ফিটিং হয়েছে কি না হয়েছে সেটা আমরা কীভাবে বুঝবো, সেটা বুঝবো যে দেখতে হবে যে টিউবওয়েলে পানি ওঠার পর দেখতে হবে যে পানি টিউবওয়েলে থাকতেছে কি না থাকতেছে। এবং টিউবওয়েলটা যখন চাপবো তখন কিন্তু পানি এই দিকে ডেলিভারি হবে। এই যে দেখুন, এই যে তার মানে ভার্টিক্যালটা ফিটিং আমাদের ওকে আছে। আর যদি উল্টা পাশে ভার্টিক্যাল লাগানো হতো তাহলে কিন্তু পানি এদিক দিয়ে ডেলিভারি দিত না টিউবওয়েল চাপলে। সুতরাং এটা রাইট ওয়েতে ইনস্টলেশন করা হয়েছে। তো ঠিক আছে বন্ধুরা, আমরা এখন ভার্টিক্যালের ডেলিভারি সাইডে পাইপ ফিটিং করব। তার জন্য আমাকে প্রথমে আগে টেপ পাচাই নিতে হবে, থ্রেড টেপ খুব সুন্দরভাবে পাচাইতে হবে, পেঁচাই নিয়ে তারপরে আমাদের লাগাইতে হবে। বন্ধুরা এখন আমরা ভার্টিক্যালের ডেলিভারি লাইন দিব। মনে রাখতে হবে একটা বিষয়, আমি আবারও বলতেছি, বারবার বলতেছি যে এই বিষয়টা খুব সেন্সিটিভভাবে দেখতে হবে আমাদেরকে। থ্রেডটা কিন্তু আমাদের এইখানে পর্যন্ত আছে, দেখুন থ্রেডটা কিন্তু আমাদের এই যে এই পর্যন্ত আছে। তো সেক্ষেত্রে পাইপটা আমার যাবে ঠিক এতটুকুই পাইপটা যাবে। আমি যদি বেশি দিয়ে দিই এরকম দিয়ে দিলে তখন ভার্টিক্যালের যে চেক ভালভটা আছে ওইটা হচ্ছে আপনার হচ্ছে এটার সাথে ব্লক হয়ে যাবে, যার ফলে চেক ভালভটা প্রপারলি খুলতে পারবে না, যার ফলে পানিটা ডেলিভারি হবে না। তো এই বিষয়টা লক্ষ্য রাখতে হবে। বন্ধুরা মোটরটা আমরা ফিটিং করা অলরেডি শেষ করছি, আমরা এখন মোটরের সুইচ অন করে দেখবো যে পানিটা কীরকম। চলুন দেখি। Thank you.